কেমন হয় যদি আমার সাথে দেখা হওয়ার পরে আপনি না খেয়ে না, এই এই রান্না খাওয়ার জন্য তো বহুত মানুষ অপেক্ষায় আছে ভাই, এই দেশের লাখ লাখ মানুষ প্রতিদিন খান, এই জন্য হচ্ছে আমরা প্রতিদিন খাই তো পেটে পেট তো খাই। এটা ভাই কালো ভুনা হচ্ছে, এটা এটা বাড়ির মহিলারা করতে পারবে না, সম্ভব না, সুইজান আছে কিন্তু সুইজান দিয়ে কালো ভুনা। হ্যাঁ এসে এই যে বেলাত ভাই এইছে, আমি যদি না আসি তাহলে কি 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 হয়? সেটা স্যার আমরা তো একসাথে থাকি একসাথে খাই। ওই কথা বলেন না, হ্যাঁ আপনি তো আপনার বাড়ি এটা, হ্যাঁ সেটা ঠিক আছে, আমার বাড়ি হচ্ছে এলাকার ভাইপো, ওই সেই ভাইপো মানে এই এলাকায় ঢুকেছে, আমি যদি না আসি তাহলে কেমন হবে? তাহলে তো হবে না, না হবে না, না না এখন বেলায়েত ভাই আসছে, আমি যদি না আসি তাহলে তো, আর এই যে রান্না হচ্ছে এখন আমার জন্য, যে রান্না শুরু করেছে সে কালা ভুনা করতেছে এখন, এখন এই এই রান্না যদি মানে অনেক মানুষ এই রান্না খাওয়ার জন্য অপেক্ষায় থাকে, যে কত মানুষ মানে আশা করে আসে যে কবে একদিন এই রান্না খাবে। আমরা আমাদের জন্য রান্না রেডি, আমরা আসিনি, তাহলে আমরা আসলে কত ভিআইপি লোক, মানে এই ভিআইপি লোকের জন্যই সে এই যে রান্না রেডি করে বসে রয়েছে, তাহলে এই যে না আসি তাহলে তো বিপদ, এই জঙ্গলের ঘর এই বাড়ি যদি না আসা হয়, এই জঙ্গলের জঙ্গলের বাস দিয়ে সুন্দর জঙ্গলের গোল, হ্যাঁ জঙ্গলের ঘর, জঙ্গলের রান্না, জঙ্গলের চুলো এবার খুব কম ইউজ হয় আর কি। ভাই লবণ টবণ ঠিক আছে? হুম একদম পারফেক্ট পারফেক্ট, কিন্তু এটা তো পানি যাবে একটু, একটু পানি যাবে, আলুটা দারুণ টেস্টি, এই পানি কি রান্না কেমন? অসাধারণ 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 সেদ্ধ হয়েছে। দেখ এই রান্না খাওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ এই রান্না দেখা এবং খাওয়ার জন্য অপেক্ষায় থাকে, এখন এই মানুষদের বাদ দিয়ে যদি আমরা এই খাওয়ায় লোভ দেখাই, বিশেষ করে আমার মহসিন ভাই যদি রাগ করে তাহলে কিন্তু আমার দোষ না। হ্যাঁ ভাই অনেকে রান্না করে, মশলাপাতি একজনে রেডি করে দেয়, হ্যাঁ তরকারি কুটে দেয় একজনে, আর আমি হচ্ছে নিজে নিজে সব রেডি করে করি, কারো হেল্প নেই না। কেমন হয় যদি আমার সাথে দেখা হওয়ার পরে আপনি না খেয়ে? না এই এই রান্না খাওয়ার জন্য তো বহুত মানুষ অপেক্ষায় আছে ভাই, এই দেশের লাখ লাখ মানুষ প্রতিদিন খান, এই জন্য হচ্ছে আমরা প্রতিদিন খাই তো পেটে পেট তো খাই। এটা ভাই কালো ভুনা হচ্ছে, এটা এটা বাড়ির মহিলারা করতে পারবে না, সম্ভব না, এই সুইজাল আছে কিন্তু সুইজাল দিয়ে কালো ভুনা, হ্যাঁ এই সুইজাল আমাদের নিজেদের গাছের, এইখানকার গাছের সুইজাল, ও গ্রামেরই, হ্যাঁ এই যে একটু আগেই তুলে নিয়েছে মানুষ, এই রান্না যদি মানুষ দেখে, একটু আগেই তুলে নিয়েছে কাঠ, এই রান্না যদি মানুষ দেখে তাহলে তো বিপদে হয়ে যায় ভাই, আমি তো এমনি বিপদে আছি না, আপনি বিপদে আছেন ভাবি, আমি সে ভাবি লোক, ও ভাবি তো অনুমতি নিয়ে আসছি, সমস্যা নেই, অনুমতি নিয়ে তো সাতকুন মাপ, হ্যাঁ সেটা আমি অনুমতি নিয়ে, আমি একজন নিরীহ লোক, নিরীহ জেলে, নিরীহ জেলে, নিরীহ জেলে, অনেকে তো মনে করে ভাই আমি হচ্ছে মহা কোটিপতি লোক, তাই এই ঘুরে 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 বেড়াই, কিন্তু আমি তো রিজিকের জন্য ঘুরে বেড়াই। এই যে ভিডিও আমার ভাই মহসিন ভাই যে ভিডিও ছাড়া শুরু করেছে, এই ভিডিওতে তো ভাই বিপদ, তো আমার বাস যাচ্ছে সবাই বলে করে আমি কোটিপতি, কোটিপতি মানুষ কি শেপ না, কেউ হিসাব করে হচ্ছে যে এই লোকটার সাথে গেলে, কেউ কেউ হিসাব করে যে কত টাকা লাগবে ভাই, আমার বলে ভাই কত টাকা লাগবে আপনার সাথে সুন্দরবনে ঘুরতে, সুন্দরবনে ঘুরতে, আমি তো টাকা চাই নেব কি করে, সারা জীবন ধরে কারো কাছ থেকেই টাকা চাই নিলাম না, মানে আমি তো টুরিস্ট সার্ভিস দেই, টুরিস্ট সার্ভিস, আমি টুরিস্ট সার্ভিস তো আমি দেই না, বলবাম ভাই শুধু একটা ব্যাগ নিয়ে আসেন, খরচের টাকা না থাকলে আমারে বলেন আমি দেব, আপনি একা হইলে চলে আসেন, এইটা এইটা কিন্তু এখানে মনে করেন ভিআইপি ট্যুর হয় না, অনেকে মনে করে ভিআইপি ট্যুর হয় অনেক রিল্যাক্সে, হ্যাঁ কষ্টকর, আমাদের ট্যুর যে যে কেবিনে কেবিনে থাকা যদি বোঝে যে কেবিনে কীভাবে থাকতে হয়, হ্যাঁ তো বিপদ হয়ে যায় ভাই, শুধু কেবিনে না খাওয়া দাওয়া তো টাইম মতো, হ্যাঁ টাইম মতো দুইবার খাই আমরা জঙ্গলে, জঙ্গলের নিয়ম আর কি, যেটা দুপুরে খাবার শুরু হচ্ছে আমাদের, এখন বেলায়েত ভাই রান্না শেষ করেছে, কি কি আইটেম হলো বেলায়েত ভাই? এই যে সেই পার্শে মাছ না, আর এ পাশে হচ্ছে এটা চিংড়ি মাছ দিয়ে সবজি, ডাল হলো, আর হচ্ছে আমাদের সেই কালা ভোনা, বেলায়েত ভাই নতুন বাড়ি, নতুন ঘর, কাকার বাড়ি, কাকার বাড়ি, সে তো বলিস যে আমি আমি সেখানকার ভাইপো, ভাইপো মানে ওর বাড়ি বললি সেটাই ভালো হবে, বেলায়েত ভাই খাচ্ছে।